এই যে দেখতে পাচ্ছ সবাই, আমার বর সকালবেলা উঠে কি করছে দেখো, দেখতে পেরেছ? হাঁড়ি মারছে, সকালবেলা উঠে হাঁড়ি মাছতে বসে যায়। আর এই যে দেখো, আমি উঠে ভিডিও করে নিলাম ওকে, আর আমি এই উঠলাম। তাহলে হ্যালো বন্ধুরা, অঞ্জলি মিক চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আর সবাইকে গুড মর্নিং, কেমন? আর এই যে দেখো, আমার বর আবার এদিকে হাঁড়ি মেজে চা খেয়ে নিয়েছে, চা খেয়ে এদিকে যে তোমার ই করছে, যে কাঁঠাল কেটে নিচ্ছে। আর আমি চা খাইনি কেন? আমি আজ ই সংক্রান্তি, তা আমি পুজো করব বলে চান করে নিলাম, আর বরের এক একাই চা খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো, না তখনও চা খাইনি, আগে কাঁঠাল কেটে নিয়েছে তারপরে চা খেয়েছে, আর আমি ততক্ষণে চান করে নিয়েছি। আর কটায় চান করলাম দেখালাম তোমাদের, 8টা বাজে, তখন 7:45 আর কি চান করে এসেছি, 8টা 7:45 দেখালাম। আর এখন আমি পুজোয় বসবো, পুজো করব। আমাদের মধ্যে তো পুজো করলে কি কি দিতে হয়, এই দেখো, এই যে চিড়ে এনেছে, এগুলো দিয়ে আজকে পুজো হবে। ছাতু এনেছে, আর এই যে গুড় এনেছে, চিড়ে, ছাতু, গুড়। এই যে দেখেছো, গুড়গুলো বেশ ভালো ছিল, দারুণ নরম নরম আর খেতেও ভালো। আর এই যে হলো কলা, এই দিয়ে আজকে আমি ঠাকুরকে পুজো দেব, কারণ সংক্রান্তি আমাদের এই দিয়েই হয়, এই দিয়ে না পুজো দিলে আমাদের হয় না। ছাতু, এই দেখো আমি দেখাচ্ছি, আমার পুজো হয়ে গেছে, ছাতু, চিড়ে, কলা আর গুড়, এগুলো দিয়ে আজকে আমাদের পুজো হলো। আমাদের বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, সবাই, আমরা তো বাঙাল, আমাদের এই দিয়ে পুজো হবে। আর এই যে দেখো, দেখেছো সব ঠাকুরের প্রসাদগুলো দেখালাম কিভাবে দিয়েছি, ছাতু, চিড়ে, কলা। মাঝখানেরটা একটু বেশি দিয়েছি, একটা বড় থালে, বেশি বলতে কি মোটামুটি ওইটাকে আমি সব ঠাকুরের নামে দিই। হ্যাঁ, যাই হোক, পুজো আমার হয়ে গেল। এই যে দেখো, আমি দাঁড়িয়েও পড়লাম যে আমার পুজো হয়ে গেল, দেখিয়ে দিলাম। এরপর আমি চা খেলাম বসে বসে, শুধু চা খেয়েছি বন্ধুরা, কারণ পরে আমার ইচ্ছা আছে, ঠাকুরের প্রসাদ দিয়েছি না, চিড়ে কলা ওগুলো আমি মেখে খাবো, ওর জন্য আমি আর চা শুধুই খেয়ে নিলাম, একটু গরম জল খেলাম। আর এই যে দেখো, নিয়ে বসে পড়েছি চিড়ে কলা আর ছাতু আর হলো গুড়, আর এই যে মুড়ি অল্প একটু নিয়েছি, নিয়ে মেখে খাচ্ছি। আমাদের আজকের দিনে এটা মুখে অবশ্যই দিতে হবে, যারা ভালো লাগে না তারা তো দেয় না, কিন্তু আমি আবার তাদেরকে বলি, আর আমিও আমার তরফ থেকেও বলবো, তারা অল্প হলেও একটু মুখে দিও, এটা যে আগে পূর্বপুরুষের নিয়ম না, এটা আমাদের তো না নিয়মটা। যাই হোক, এই যে দেখো আমার ছাতু খাওয়া হয়ে গেলো, আমার আমার ছেলেও একটু মুখে দেয়, আমার বড় মুখে দেয়, আর আমি আগে খেয়ে নিলাম, আমার বর তো কাজে বেরিয়ে গেছে, পরে খাবে, ওর জন্য একটু প্রসাদ রেখে দিলাম। তবে মাখা রাখিনি বন্ধুরা, আমি পরে মাখবো। আর এদিকে আমি দেখো সবজি নিয়ে বসে পড়েছি, সবজি কাটবো বলে, এই যে করবো কি দেখো দেখাচ্ছি, এই যে ডাটা নিলাম, উচ্ছে নিলাম, আম নিলাম, আজকে তো আমাদের তেঁতোর ডাল, টক ডাল, এই যে দেখাচ্ছি, আম কেটেছি, যে আদা কেটেছি, টমেটো কেটেছি, ডাটা কেটেছি, উচ্ছে কেটেছি, আর কিছু লঙ্কা কেটেছি, কাঁচা লঙ্কা। আর এই যে দেখো, কাঁঠাল রান্না হবে বলে কাঁঠালটাকে সেদ্ধ করেছি, কাঁঠাল তো আমার বর কেটে দিয়েছে দেখলেই, কারণ আমার বর আবার ভালোই কাঁঠাল কাটে। আর এই যে দেখো, আমি কাঁঠালটা আগে রান্না করে নিয়েছি, শাক করে নিয়েছি আগে, একটুখানি শাক ছিল, পাট শাক, একটু বেগুন দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে করে রেখেছি। আর এই যে দেখো, এবারে কাঁঠাল বসিয়ে দিয়েছি, কাঁঠাল সোমবার দিয়ে মানে ভেজে নিচ্ছি আগে, তারপরে এই যে দেখো মশলা দিয়ে কষিয়ে নিলাম কাঁঠাল, কাঁঠালটা খেতে বেশ ভালো হয়েছিল। কিন্তু জানো বন্ধুরা, আমি আবার খুব একটা, এই যে ঝোল দিয়ে বসিয়ে দিয়েছি, আমি এই যে ঘি দেবো বলে, ঘি গরম মশলা দেবো বলে রেডি করেছি। আর এই যে দেখো, ডাল বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে ডালের একটু ফেনাটা কেটে নিচ্ছি, আজকে মুগ ডাল করছি, ডাটা দিয়ে, টমেটো দিয়ে, লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে আমি ওষুধ খাবো, টিফিন তো অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছি, তারপরে রান্নাঘরে রান্না করতে ঢুকে গেছিলাম, তারপরে এই যে আমার, আমি তো প্রেশারের ওষুধ খাই, তোমরা তো জানো আমি অনেকদিনই বলেছি, তাই প্রেশার ওষুধ খেয়ে নিচ্ছি।
প্রেশার ওষুধ আর একটা গ্যাসের ওষুধ ফেমোসিন খেয়ে নিলাম। আর একটু গরমও লাগছে, একটু বসে নিলাম। আর এই যে দেখো, দেখাচ্ছি ঠাকুরের সামনে সব জলের গ্লাস রেখে দিয়েছি, কেন জানো? গরম লাগছে, এই যে দেখো ফ্যান চলছে, গরম লাগছে। এবার ঠাকুরেরও তো জল তৃষ্ণা পাবে বলো, তাই ঠাকুরকে জল খাবার জন্য গ্লাসগুলো রেখে দিয়েছি। আর এই যে দেখো ডাল হয়ে গেছে, সেদ্ধ নামিয়ে নিয়েছি, কিন্তু ডাল সোমবার দিনই যে আম দিয়ে ডাল করবো বলে আমগুলো ভেজে নিচ্ছি। আম ডাল অল্প একটু ছোট্ট বাটিতে করবো, এই দেখো হয়ে গেল। আর এইটা দিয়ে উচ্ছে দিয়ে করবো, এই যে দেখো উচ্ছেগুলো ভেজে নিয়েছি, ফোড়নও দিয়ে নিয়েছি। এরপর তেঁতো ডালটা করে নিই, আমি তেঁতো ডাল এইভাবে করি। আগে উচ্ছেটা ভেজে নিই, তারপরে ফোড়নটাও দিয়ে নিই ওর মধ্যে। তা ফোড়নটা যখন পুড়ে যায়, তারপরে তেঁতো মানে ভাজা হয়ে যায়, তারপরে ডালটা সোমবার দিয়ে দিই। এই যে দেখো আমার ডাল ডুল সব রান্না বাড়ি শেষ। এবার আমি কিছু বাসন ছিল মেজে নিচ্ছি। এই যে থাকেই তো বলো, অনেকই বাসন হয়ে যায়। আর ঠাকুরের জলটার কথা বলছি, ঠাকুরের গরম লাগে বলে আমি এখন থেকে না ঠাকুরের এই যে গ্যাস মুছে নিচ্ছি, ঠাকুরের বাসন তুলে নিই, কিন্তু গ্লাসগুলো তুলিনি। কারণ গ্লাসগুলো ঠাকুরের জল খাবার জন্য রেখে দিই, সারা দিন খাবে, তারপরে রাতে যখন ঠাকুরকে শয়ন দেব তখন আর কি গ্লাসগুলো তুলে নেব। আর এই যে দেখো আমার দেখেছ ডাল হয়ে গেছে, আর এই যে শাক করেছি, শাক ভাজা, আর এই যে দেখো বেগুন দিয়ে আর ই দিয়ে ভেজেছি, আর এটা টক ডাল করেছি। তেঁতো ডাল, টক ডাল, শাক ভাজা, পাট শাক ভাজা, আর এই যে কাঁঠালের তরকারি, এটাই ছিল আজকের আমার রান্না। আজকে আমাদের দিনে এটাই খেতে হয়, নালে বলে হয় না। আর এই যে দেখো আমার বরটি চলে এসছে, বরকে দেখো আমি খাইয়ে দিচ্ছি। কী বলো তো, ওই যে বললাম নিয়ম আজকের দিনে না যারা খায় তাদেরকেও খাওয়াতে হয়, এটা মুখে দিতেই হবে। ওই জন্য আমি আমার বরকে একটু এই যে দেখো ছাতুটা এখন মেখে ওর জন্য রেখেছিলাম, মেখে খাইয়ে দিলাম, এখন আমরা খেতে বসবো। এই যে দেখো আমাদের খাবার বেড়ে নিয়েছি, খেতে বসছি। তাহলে বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না, এখানে রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবে একটা নতুন ভিডিও নিয়ে। আর আমি আর আমার বর খেতে থাকি। আমার আবার এই খাবারগুলো বেশি পছন্দ হয় না বন্ধুরা, কারণ আমি নিজে রান্না নিজে না বেশি ভালো খেতে ইচ্ছা করে না। রান্না কিন্তু খুব ভালো হয়েছে, কিন্তু নিজেই প্রশংসা করব, কিন্তু জানো আমার খুব একটা কাঁঠাল বেশি পছন্দ করি না খাওয়ার। তেঁতো ডাল, টক ডালও বেশি পছন্দ, পাট শাক দিয়ে খেয়ে নিয়েছি। এই যে আমার বড় খাচ্ছে। তাহলে তোমরা সবাই ভালো থাকো আর এনজয় করো। কালকে পয়লা বৈশাখ, সবাইকে অগ্রিম শুভ।